এই চারটি বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত। তা নামাজ কেন শ্রেষ্ঠ ইবাদত? এর উত্তর আমরা প্রথমেই পেয়ে যাই ইসলামের পঞ্চ স্তম্ভের কালেমাটা জন্মসূত্রে আমরা মুসলমান। এরপরে যার এক রুল সেটা হচ্ছে কি? নামাজ। এরপর আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালুমা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ সালাহ, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে হাসরের ময়দানে মুমিন মুমিনার, সেই হিসাব হচ্ছে নামাজের হিসাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর দেখেন আল্লাহ রাসূলের ইসলামের যেই মিশনটা ছিল, রাসূল ইসলামের যে ভিশন ছিল, এর টার্গেটই ছিল কালেমার দাওয়াতের পরপরই রাসূল ইসলাম নামাজের দাওয়াত দিতেন। আর ওই নামাজের দাওয়াত দিতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূলের জন্য খুবই কঠিন চ্যালেঞ্জের একটি জীবন ছিল। তো সেই নামাজ এমনভাবে আল্লাহ রাসূলের সঙ্গী হয়েছে, আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বে যখন তিনি ছয় ওয়াক্ত নামাজে ইমামতি করার সুযোগ হলো না, আল্লাহ রাসূল খুব বেদনাদায়ক অবস্থায় আছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করছেন। কেউ বলছেন ফজরের নামাজের ইমামতি, কেউ বলছেন জোহরের নামাজের ইমামতি, যাই হোক ফজরের নামাজের ইমামতির বিষয়ে অধিকাংশ মুফাসসিরিন মুহাদ্দিসিন বলছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন নামাজ চলছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা রে, ঘরের যে পর্দাটা রয়েছে এটা একটু সরিয়ে দাও। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যে ইমামতি করছেন কোনো ভুল হচ্ছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা, এই নামাজ কায়েম করার জন্য আমি তায়েফের ময়দানে অনেক কষ্ট পেয়েছি, ওহুদের ময়দানে রক্তাক্ত হয়েছি, প্রতিটি ক্ষেত্রে সেজদায় যখন পড়েছি পোষা নারী পুরি আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, প্রত্যেকটা কদমে কদমে আমার অনেক কষ্টের বিনিময়ে এই নামাজ, এই জামাত আমি কায়েম করতে পেরেছি। আজকের এই নামাজের দৃশ্য দেখে রাসূল ইসলামের চোখ থেকে যখন পানি ঝরঝর করে পড়ছিল, আম্মাজান আয়েশা ভাবছেন কোনো ভুল হচ্ছে বা যে কোনো চিন্তা আল্লাহ রাসূল এমনটি করছেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি কেন কান্না করছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, আয়েশা রে, আজকের এই কান্নাটা আমার কষ্টের নয়, এতদিনের কান্নাটা আমার কষ্টের ছিল, আজকের এই কান্নাটা হচ্ছে আমার তৃপ্তির কান্না, এতদিন আমার যে ইসলামের যে মিশন ভিশন আমার সফলতা হয়েছে, আজকের এই দৃশ্য দেখে, নামাজের দৃশ্য দেখে মনে হচ্ছে আমার উম্মত কেয়ামতের পূর্ব পর্যন্ত এভাবে জামাতে নামাজ আদায় করার জন্য তার মসজিদের দিলটা পড়ে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের দৃশ্য দেখে আল্লাহ রাসূল কান্না করছেন, ভূমিকা হিসেবে আপনাদেরকে বলছি বাবা জীবন ধরে আমার। এরপর যখন জামানার পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, অন্তিম কালের একেবারে শেষ পর্যায়ে চলে আসলেন, কথা বলার মতন আর শক্তি নেই, আম্মাদান আয়েশাকে বললেন, আয়েশা রে, মেসওয়াক টাচ্ছি বিয়ে দাও, ইশারা দিয়ে বললেন। মেসওয়াক করা আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন, তখন আম্মাজান আয়েশা তিনি মেসওয়াক মোবারক চিবিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হাত দিয়ে যে মেসওয়াক করবেন শক্তি ছিল না, আম্মাজানকে বললেন, তুমি একটু আমাকে এভাবে মেসওয়াক করিয়ে দাও। মেসওয়াকরত অবস্থায় মেসওয়াকটাকে নিজে একটু সরিয়ে নিলেন, সরানোর পর কি যেন বলতে চাচ্ছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক নাড়াচাড়া অবস্থা দেখে আমি ভাবলাম কিছু বলতে চাচ্ছেন। এরপর যখন আমার কানটা প্রিয় নবীর মুখ মোবারকের কাছে, ঠোঁট মোবারকের কাছে যখন নিলাম, তখন ইন্তেকালের পূর্বে তিনি দুটি কথা বলছিলেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি খেয়াল রাখবে। ইন্তেকালের পূর্ব দুটি কথা বলে তিনি বিদায় নিয়েছেন, দুটির এক নম্বর হচ্ছে আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। যার নামাজ ঠিক তার জীবনের সব ঠিক হয়ে যায়,
যার নামাজের মধ্যে শান্তি থাকে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শান্তি থাকে, যার নামাজ যত তাড়াহুড়া দেখবেন তার জীবনের ভিতরে প্রত্যেকটা জিনিসের ভিতরে তাড়াহুড়া শয়তানের ওয়াস ওয়াস আছে না নাই। মুমিন মুমিনা এদেরকে চিনার জন্য আলামত হচ্ছে আপনি নামাজ খেয়াল করবেন, কে কেমন নামাজ পড়ছেন। যার নামাজের ভিতরে দেখবেন যে একটা চুম্বুক রয়েছে, একটা মনোযোগ রয়েছে, একটা চমৎকার একটা ভঙ্গি রয়েছে, নামাজটা কিন্তু একটা আর্ট, একটা শিল্প,